ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. অনেকেই প্রশ্ন করে থাকেন ইমান কি, সহজে বুঝিয়ে দেন। ইমান কি সহজে বোঝানোর জন্য অর্থ হচ্ছে, ইমান শব্দের অর্থ হচ্ছে আমানা ইউমিন ইমান, যে কোনো জিনিসে মানুষ নিরাপত্তা বোধ করার নাম হচ্ছে ইমান। যেমন আমান্না ও আমানা হুম মিন খৌফ, ভয় থেকে তাদেরকে নিরাপদ দিয়ে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলা কুরাইশদেরকে এই কাবার মাধ্যমে। তো আমানা এটা হচ্ছে নিরাপত্তা প্রদান করা, নিরাপত্তা, এটা নিরাপত্তা প্রদান করে। আরেক অর্থ হচ্ছে আমানার, ইমানের অর্থ আরেক অর্থ হচ্ছে যেটা কুফুরি বিপরীত, কুফুরি অর্থ অস্বীকার করা, ইমান অর্থ স্বীকার করা। আর ইমান আরেক অর্থ হচ্ছে যে মেনে নেয়া, মেনে নেয়া। আর কুফুরি অর্থ হচ্ছে না মানা, না মানা। তাহলে ইমান শব্দের মূল অর্থ হচ্ছে, অনেকে এটা নিয়ে ভুল করে থাকেন, এই জন্য আমরা বলার উদ্দেশ্য যে যে কোনো জিনিসের বিপরীতটা দিয়ে চিনা যায় এটা আসলে কি জিনিস। তো আপনি ইমান যদি চিনতে হয় আপনাকে, অবশ্যই আপনাকে ইমান চিনতে হলে আপনাকে আসতে হবে বিপরীতটা কি, বিপরীতটা হচ্ছে কুফুর। তাহলে কুফুর অর্থ হলো অস্বীকার করা, কুফুর হচ্ছে মেনে না নেয়া, কুফুর অর্থ হচ্ছে যেখানে নিরাপত্তা না থাকা। এই জন্য ইমান অর্থ হচ্ছে যা গ্রহণ করলে নিরাপত্তা আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে কারিম এই জন্য বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যারা ইমান এনেছে এবং কুহুর শিরিকের সাথে মিশ্রিত করেনি তাদের ইমানকে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, নিরাপত্তা তাদের জন্য রয়েছে। অর্থাৎ নিরাপত্তা কেন, তারা ইমান এনেছে, জন্য ইমান থেকে এখান থেকে আমানা, এটা হচ্ছে বিশুদ্ধতম অর্থ ইমানের। এর বাইরে যে সমস্ত অর্থ বর্ণনা করা অনেকখানে আছে, কিতাবে আসবো কিতাবে আপনি পাবেন, আমরা অস্বীকার করছি না, কিন্তু এটা আসলে মূল অর্থ নয়। মূল অর্থ হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত হওয়া, যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, আল্লাহর বিশ্বাসের কাছে নিজেকে, আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস করে নিজেকে তার উপরে সঁপে দিয়েছে, সে কিন্তু নিরাপত্তা পেয়েছে। এই জন্য ইমান শব্দের মূল অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, ইমান শব্দের মূল অর্থ হচ্ছে অস্বীকার না করা, ইমান শব্দের মূল অর্থ হচ্ছে মেনে নেয়া, ইমান শব্দের মূল অর্থ হচ্ছে এমন 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 কোনো কিছুকে বিশ্বাস করা যার মাধ্যমে তার নিরাপত্তা লাভ হবে, যার মাধ্যমে নিরাপত্তা লাভ হবে। এর বাইরে আর কোনো অর্থকে ইমান, ইমানের শাব্দিক অর্থ নয়, লোকাবি অর্থ নয়। শুধু ইমান শব্দের অর্থটি আমরা যেন সব বুঝে নেই। ইমান শব্দের অর্থ যারা বিভিন্ন জায়গাতে অনেকে বলে ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, বিশ্বাস করলে তো তার কর্মকাণ্ড পরিচালনা করা লাগে না, এটা অন্তরের জিনিস হয়ে যায় শুধুমাত্র। এই জন্য অনেক মানুষকে দেখা যায় বলে যে আমার ইমান ঠিক আছে, অথচ তিনি সালাত আদায় করে না, তিনি শরীয়ত মানে না, আল্লাহর সহিত বিরুদ্ধে কথা বলে, তাকে কিছু বললে বলে যে আমার ইমান ঠিক আছে, তার ইমান আসলে ঠিক নেই। তার ইমান ঠিক থাকলে তিনি এটা করতেন না, অন্যায়টা করতেন না, অন্যায়ের বাইরে যেতেন না, এইভাবে তো ইমান ঠিক হয়নি তার এখন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলাম মাইয়াদখুল ইমান ফি কুলুবিকুম, তোমাদের তো এখন ইমান প্রবেশ করেনি, অর্থাৎ কলাতিল আরবু আমান্না, বেদুইন দেশ বলতে ইমান আল্লাহ ইমান আল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে কলাতিল আরবু আমান্না কুল্লান তুমিন ওয়ালাকিন কুল আসলাম না, তোমরা এখন ইমান আনো নাই, তো বলো আমরা আত্মসমর্পণ করেছি। ওয়ালাম মাইয়াদখুল ইমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ইমান প্রবেশ করেনি। এর অর্থ হচ্ছে ইমান এমন জিনিস যেটার মাধ্যমে আপনাকে ইমান আসার পরে আপনি আর আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে যাবেন না, আল্লাহর কথার বাইরে যাবেন না, আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাবেন না, আল্লাহ তাআলার নির্দেশনার বাইরে যাবেন না, আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস করবেন না, আপনি মেনে নেবেন সব কিছু যে এটা সত্য, এটা হক। ইমানের অর্থই হচ্ছে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা হক। সুতরাং ইমানের এই সংজ্ঞাটা অনেকে ভুলে যায়, আমরা এই অবৈধানিক সংজ্ঞাটা এই জন্য বললাম, অনেকে ইমান অর্থে বিশ্বাস করে বসে রয়েছে। ইমান অর্থে বিশ্বাসটা আসলে বিশুদ্ধ ইমানের অর্থ নয়, এর কয়েকটি কারণ আমরা বললাম। এক প্রথম কারণ হচ্ছে এটা, আবার বলছি যাতে করে মনে থাকে, প্রথম কারণ হচ্ছে এটা যে ইমানের বিপরীত হচ্ছে কুফর, আর কুফর অর্থ অবিশ্বাস না, কুফর অর্থ অস্বীকার, অস্বীকার করা। কাফারা বিনিয়ামাতিল্লাহ, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে আপনি জানেন, এবং এই জন্য অস্বীকার করা, কোনো কিছু গোপন করা, আর ইমান, ইমান অর্থ হচ্ছে স্বীকার করে নেওয়া, প্রসার করা, প্রসার করা যে আমি এটা করেছি, আমি ইমান এনেছি, এটা হচ্ছে ইমানের এক নম্বর। দ্বিতীয় অর্থ হচ্ছে ইমানের আরেকটি অর্থ হচ্ছে মেনে নেয়া, মেনে নেয়া, বিরোধিতা না করা। এটা হচ্ছে যে ব্যক্তি ইমান আনবে সেই বিরোধিতা করবে না, সে আল্লাহ তার রাসূলের বিধানকে মেনে নেবে এবং সে তার বিরোধিতা করবে না। তার মধ্যে গুনাহ হবে না, এটা আমরা বলছি না, গুনাহ হলে ইমানের মধ্যে নকশ হবে, কমতি হবে, কমে যাবে, যত গুনাহ হবে তত কমতে থাকবে। যেমন হাদিসে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, কেউ যদি কোনো গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, ধীরে 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 সেটা এমন হয়ে যায় যে সেটাতে আর কোনো কিছু প্রবেশ করে না, অর্থাৎ কালো দাগ পড়তে সবটা কালো হয়ে যায়। যখন আবার সে
আল্লাহ জিকির করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে আবার সেটা পরিচ্ছন্ন হয়। সুতরাং ঈমান অর্থ মূলত যেটা সেটা হচ্ছে স্বীকার করে নেয়া, মেনে নেয়া, স্বীকৃতি দেয়া। এবং ঈমান আর ঈমানের ঈমানের অর্থ অবৈধানিক অর্থ হচ্ছে যে কোনো কিছু এমন বিশ্বাস যে বিশ্বাসের পরে নিরাপত্তা লাভ করা যায়, অর্থাৎ অস্বীকার করার মতো আর কোনো কিছু কোনোদিন আসবে না, সেটা হতে পারে। শুধুমাত্র বিশ্বাস ঈমানের অর্থ নয়, শুধুমাত্র বিশ্বাস ঈমান, হ্যাঁ বিশ্বাস ঈমানের একটা অংশ এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা শুধুমাত্র শুধু বিশ্বাস হলেই ঈমান হয়ে গেছে এটা কিন্তু ঠিক নয়। এটা অনেকে আমাদের এই ভুল অর্থের মধ্যে আমরা থাকি, এই জন্য বিষয়টা সাবধান করা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।